সিলেট পিপি নিয়োগকে কেন্দ্র করে অসন্তোষের জেরে জেলা জজ আদালতে পিপি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির অফিসে তালা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। সকালে আইনজীবী ফোরামের নেতারা প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান ও পরে জেলা জজ আদালতের পিপি এটিএম ফয়েজের কক্ষে তালা দেন। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, আদালত জিপি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং পিপি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় তিনিও নিরাপদে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এছাড়া নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের তালিকায় বৈষম্য বিরোধী, ছাত্র আন্দোলন বিরোধী এবং ফ্যাসিবাদের দোসরা স্থান পেয়েছে। একজনের নাম তিনবার এসছে, একজনের নামে দুইবার এসছে, এরকম অনেক ধরনের বিশৃঙ্খলা এবং ব্যত্যয় ঘটে। সার্বিক সবকিছু মিলে আমরা এই তালিকাকে ঘোষিত এই তালিকাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই এবং